আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। অনেক অপেক্ষার পর হঠাৎ করে স্যামসাং গ্যালাক্সি S21 FE এই ফোনটি লঞ্চ হয়ে গিয়েছে আগামীকাল। এই ফোনটি পুরো ওয়ার্ল্ড ওয়াইড একসাথে লঞ্চ হয়েছে অনেকটা চমক দিয়েই। বাংলাদেশে এই ফোনটি লঞ্চ হয়েছে প্রায় 70,000 টাকা প্রাইসে, 8 GB র্যাম, 128 GB স্টোরেজ এই র্যাম ভ্যারিয়েন্টে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে স্যামসাং গ্যালাক্সি S21 FE এই ফোনটি আপনার কি 70,000 টাকা বাজেটে কেনা উচিত হবে কি না। তো শুরুতে যদি আমরা এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, এক কথায় বলতে গেলে এই ফোনটির ডিজাইন হচ্ছে খুবই সুন্দর এবং এক প্রিমিয়াম ডিজাইনই করেছে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসেবে। এই ফোনটির যে রিয়ার পার্টটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে প্লাস্টিকের, ফ্রেম হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামের। স্যামসাংয়ের এই দিকটা একটু খারাপ লাগে যে তারা রিয়ার পার্টটা প্লাস্টিকের দেয় এখনও ফ্ল্যাগশিপ লেভেলের একটা স্মার্টফোন হিসেবে। তো অবশ্যই স্যামসাংয়ের এই দিকটা আপগ্রেড করা উচিত, অবশ্যই গ্লাস ব্যাক দেওয়া উচিত। এবং এই ফোনটি তিনটি কালারে বাংলাদেশে এসেছে, ব্ল্যাক, ল্যাভেন্ডার ও অলিভ, এবং সবগুলো কালারে কিন্তু দেখতে খুবই সুন্দর এবং গর্জিয়াস। ফোনটির যদি আমরা র্যাম এবং রম নিয়ে কথা বলি তাহলে 8 GB র্যাম, 128 GB স্টোরেজে এই ফোনটি বাংলাদেশে এসেছে। র্যামের টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হচ্ছে গিয়ে UFS 3.1। ডিসপ্লে প্রসঙ্গে কথা বললে এই ফোনটিতে রয়েছে 6.4 ইঞ্চেসের ডাইনামিক অ্যামোলেড 2X ফুল HD প্লাস ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেটেরও সাপোর্ট রয়েছে এটাতে। ডিসপ্লের পিপি ইন্টেন্সিটি হচ্ছে 411 এবং ডিসপ্লেতে HDR 10+এরও সাপোর্ট থাকছে। এটার ফ্রন্টে আপনারা কর্নিয়া গোরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট পাবেন প্রোটেকশন হিসেবে। তো স্যামসাংয়ের এই ডিসপ্লে হিসেবে আর কিছু বলার নেই। আপনারা জানেন যে স্যামসাংয়ের ডিসপ্লে হিসেবে এটা কতটুকু ভালো পারফরমেন্স দিবে। এবং ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120Hz রিফ্রেশ রেট রয়েছে, খুবই ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন ডিসপ্লে থেকে। এবং প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিয়া গোরিলা গ্লাস ভিক্টাস। তো আমার কাছে মনে হয়েছে এটার বাজেট রেঞ্জ হিসেবে কিন্তু খুবই ভালোই ডিসপ্লে দেওয়া হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসেবে, এবং এটাতে কোনো প্রকার কমপ্লেন নেই। প্রসেসর সম্পর্কে কথা বললে এটাতে রয়েছে এক্সাইনোস 2100, যেটা 5nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G68। এবং শুধু বাংলাদেশ বা ভারতে যখন এই ফোনগুলো আসে তখনই কিন্তু এক্সাইনোসের এই প্রসেসরগুলো ব্যবহার করা হয়। এবং গ্লোবালি কিন্তু এই ফোনটি Snapdragon 888 এই ভার্সনে এসেছে, কিন্তু আসলে Snapdragon-এর এই প্রসেসরটা দিয়ে যে তারা এই ফোনটি লঞ্চ করেছে তা যে এতটাও খারাপ হবে তা কিন্তু নয়, কারণ এটার পারফরমেন্স কিন্তু অলমোস্ট Snapdragon 888 বা এর থেকেও বেটার একটা পারফরমেন্স দিতে পারে। তবে এক্সাইনোসের প্রসেসর নিয়ে কিন্তু অনেকেরই অনেক কমপ্লেন থাকে যে এটাতে অনেক নেটওয়ার্ক রিলেটেড সমস্যা বা বিভিন্ন রকম সমস্যা পেয়ে থাকেন, কিন্তু আশা করি স্যামসাংয়ের এই প্রসেসরটি থেকে কিন্তু তেমন একটা আপনারা সমস্যা পাবেন না, মানে মোটামুটি ভালোই একটা পারফরমেন্স পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড 12 1 UI 4, এবং এটা কিন্তু লেটেস্ট, মানে যে অ্যান্ড্রয়েড 12 এবং 1 UI 4 ভার্সন হিসেবে এটা থাকছে। এবং UI-এর ক্ষেত্রে কিন্তু কোনো নতুন করে কিছু বলার নেই, কারণ স্যামসাংয়ের UI খুবই দুর্দান্ত এবং অনেকটাই অপটিমাইজ থাকে, তো সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে একদমই গর্জিয়াস ক্যামেরা পেয়ে যাবেন এটার যে বাজেট বা এই প্রাইসে, কারণ এটাতে রিয়ারে রয়েছে তিনটি ক্যামেরা, 12 MP মেইন ক্যামেরা, 12 MP একটি আলট্রা ওয়াইড এবং 8 MP একটা টেলিফটো জুম লেন্স। ফ্রন্টে রয়েছে 32 MP এবং রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K 60fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ক্যামেরার ক্ষেত্রে কিছু বলার নেই, একদম ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসেবে এটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেকটাই দুর্দান্ত, মানে খুবই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এই ক্যামেরা থেকে। মানে এক কথায় বলতে গেলে ক্যামেরার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে স্যামসাং গ্যালাক্সি S21 FE। তো এই ফোনটার ক্যামেরাও কিন্তু এখানে খুবই ভালো দেওয়া হয়েছে, এটা নিয়েও কোনো কমপ্লেন নেই। ব্যাটারি সেকশন নিয়ে কথা বললে এটাতে রয়েছে 4500mAh ব্যাটারি, 25W চার্জার এবং রয়েছে টাইপ সি পোর্ট। তো 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে যেটা কিন্তু খুবই ভালো বিষয়, কিন্তু স্যামসাং আসলে 25W চার্জার, তারা 10,000 টাকার ফোনেও যে চার্জার দেয় আবার 70,000 টাকা ফোনেও কিন্তু সেম চার্জারই দেয়, এটার আসলে কোনো মানেই হয় না যে ফ্ল্যাগশিপ লেভেলের একটা স্মার্টফোন হিসেবে আসলে 25W চার্জার এখনও তারা কেন দিচ্ছে। তো অবশ্যই এই দিকটাও আসলে স্যামসাংয়ের আপগ্রেড করা উচিত। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যেটা কিন্তু খুবই ফাস্ট এবং সিকিউর। তো এখন যদি বলি 70,000 টাকা প্রাইসে এই ফোনটি কেমন, এই ফোনটি আপনারা যদি 6 জানুয়ারি প্রি বুকিং দেন তাহলে কিন্তু প্রায় 5,000 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই ফোনটার সাথে স্যামসাংয়ের একটা বাডসও কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনারা প্রি বুকিং দিয়ে এই ফোনটি কিনে। এবং পার্সোনালি আমার একটা মতামত ছিল যে এই ফোনটার প্রাইস কিন্তু আরও অনেকটাই কম হওয়া উচিত ছিল, কারণ 70,000 টাকা প্রাইসে আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে এই ফোনটা আসলে প্রেফার করি আমরা, কারণ এটার প্রাইস কিন্তু আরও মিনিমাম 5 থেকে 7,000 টাকা কম হওয়া উচিত ছিল। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে কিছুদিন পরে কিন্তু স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজ আসছে। আমার মনে হয় স্যামসাং গ্যালাক্সি S21 FE এখন না কিনে স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজের জন্য আপনার অপেক্ষা করাটাই ভালো হবে, কারণ সেটাতে কিন্তু এর থেকে অনেকটাই বেটার
পারফরমেন্স বা বেটার স্পেক্স দিয়ে সেই ফোনগুলো আসবে। তো আমার কাছে মনে হয় স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু সিরিজের জন্য আপনারা অপেক্ষা করবেন। আর যদি একান্তই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফি আপনারা কিনতে চান, তো তাহলে আপনারা কিনতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনাদের উপর। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।